রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে কতটা সাফল্য পেয়েছে কমিশন সাংবাদিক সম্মেলন করে তার পরিসংখ্যান তুলে ধরলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী তিনি বলেন গত এক বছরে কমিশনে মোট পাঁচশো আটান্নটি মামলা নথিভুক্ত হয়েছে শতপ্রনোদিত মামলা গ্রহণ করা হয়েছে তিনশো সাতাত্তরটি এখন পূর্বের মামলা সহ মোট সাড়ে বারোশো মামলার কাউন্সিলিং করা হয়েছে তার মধ্যে পঞ্চাশ শতাংশ মামলারই নিষ্পত্তি করা সম্ভব হয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন কমিশনের ভাইস চেয়ারপারসন অস্মিতা বণিক সদস্য মৌসুমী দাস সহ অনেকে পুরা রাজ্যের মহিলারা কিন্তু আজকে তাদের একটা কথা বলার তারা জায়গা খুঁজে পেয়েছেন এর একটা পরিসংখ্যান আমি আপনাদের তুলে ধরতে চাইছি যে এই গত এক বছরে আমাদের কাছে কেস এসছে পাঁচশো আটান্নটি এবং সমটো কেস আছে আমাদের তিনশো সাতাত্তরটি সেখানে আমরা উভয় পক্ষকে ডাকিয়েছি এবং আমাদের এই গত নয় তারিখের পূর্বেও অনেক কেস মহিলা কমিশনে ছিল তাদের সমস্ত কেসগুলোকে নিয়ে সাড়ে বারোশো কেস অর্থাৎ বারোশো পঞ্চাশটি কেস আমরা কাউন্সিলিং করেছি এই কাউন্সিলিং মাধ্যমে এবং সমটো কেস সমস্ত সমটো কেস আলাদা এই বারোশো পঞ্চাশটি কেসের মধ্যে বোধ পার্টি এসছেন এখানে চারশো তেরো এবং তাদের মধ্যে আমরা বন্ধ হয়ে গেছে চারশো চৌচাল্লিশটি কিভাবে অনেকের যেমন কমিশনে অভিযোগ করেছেন কিন্তু এই কমিশন সম্পর্কে আমি মাঝখানে বলবো একটা কথা যে কমিশন সম্পর্কে সাধারণ জনগণের কাছে একটা আজকে প্রচার এসছে যে রাজ্য মহিলা কমিশনে যদি আমরা অভিযোগ জানাই কিংবা আবেদন করি তাহলে আমাদের সমস্যার সমাধান নিশ্চয়ই হবে এবং এই কারণে অনেক অভিযোগ দাখিল হচ্ছে তারপরও কিন্তু নিজেদের মধ্যে আবার মীমাংসা হচ্ছে এরকম কেসও আছে এবং আমাদের এখানে এসে মীমাংসিত হয়েছে এরকম প্রচুর কেস আমি বলবো যে ফিফটি পারসেন্ট কেস আজকে মীমাংসা এখানে হচ্ছে